হাজার বছরের বাঙালি সংস্কৃতিতে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের জন্য বদনাম না হয়। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ হয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পরিপূর্ণতা পেয়েছিল যে সম্প্রীতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজন্ম লালিত চেতনাতে যে সম্প্রীতির অবস্থান সুদৃঢ়। সকল ধর্মের মানুষ তার ধর্ম পালনের স্বাধীনতা তারা ভোগ করবে, একটা অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ গড়ে উঠবে, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে। সেই সম্প্রীতি আমাদের গর্ব, আমাদের অহংকার। এই সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব আমার, আপনার, আমাদের, আপনাদের সকলের।